বরাক রিজিয়নাল নিউজ ইউটিউব চ্যানেলে সবাইকে জানাই স্বাগতম প্রতিদিন বরাক উপত্যকা সহ সমগ্র আসামের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এবারের বিধানসভা নির্বাচনে শিলচর আসনে প্রধান ফ্যাক্টর নির্দল প্রার্থী দিলীপ কুমার পাল শিলচর বিজেপি অফিসে বসে দাবি করলেন হুজাইয়ের বিতর্কিত বিজেপি নেতা শিলাদিত্য দেব আসন্ন অসম বিধানসভা নির্বাচন উপলক্ষে বিজেপির নির্বাচনী ইশতেহারে কাগজ কাগজকল ও কর্মচারীদের প্রসঙ্গে কোনো প্রতিশ্রুতি নেই তীব্র প্রতিক্রিয়া বরাক ডেমোক্রেটিক ফ্রন্টের আসন্ন অসম বিধানসভা নির্বাচন উপলক্ষে বরাক উপত্যকায় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের জনসভার পর ছাব্বিশে মার্চ বৃহস্পতিবার হেলিকপ্টার নিয়ে বরাক উপত্যকায় নির্বাচনী প্রচারে আসছেন এআইউডিএফ সুপ্রিমো বদরুদ্দিন আজমল ভারতে শুরু হল করোনার দ্বিতীয় ঢেউ আঠারো রাজ্যে দুল হুলিশ অন্যান্য অনুষ্ঠানে রাজ্যগুলিকে নিষেধাজ্ঞা জারির নির্দেশ কেন্দ্র সরকারের এবারের বিধানসভা নির্বাচনে অসমে মহাজুটের সরকার এলে মানুষ ধর্মীয় স্বাধীনতা পাবেন বুটের প্রচারে এসে বললেন ইয়াউডিএফ সুপ্রিমো বদরউদ্দিন আজমল দীর্ঘ ষাট বছর রাজত্ব করেও কংগ্রেস অসমের জনতাকে স্বস্তি দেওয়ার মতো বালকাজ করতে পারেনি অসমের বৃহপুরিয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভায় বললেন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল এবারের বিধানসভা নির্বাচনে দক্ষিণ করিমগঞ্জে মুসলিমদের নয় এবার সিদ্দেকের অস্তিত্বের লড়াই বললেন এজেপি প্রার্থী আজিজ আহমেদ খান ভারতে পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে আবারও বেলাগাম করোনা সংক্রমণ মহারাষ্ট্রে একদিনে করোনা আক্রান্ত প্রায় বত্রিশ হাজার আসন্ন অসম বিধানসভা নির্বাচনে বিজেপির পালে হাওয়া তুলতে শুক্রবার বরাক সফরে আসছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শিলচরে রয়েছে বিরাট জনসভা আগামী বিধানসভা নির্বাচনে খাসারের বুটকর্মীদের গন্তব্যস্থলে যাতায়াতের সুবিধার্থে জেলার বিভিন্ন সড়কে বাসের ব্যবস্থা খাসার জেলা প্রশাসনের আসন্ন অসম বিধানসভা নির্বাচনে দলীয় ও মিত্রজোঁট প্রার্থীদের পালে হাওয়া তুলতে দুদিনের সফরসূচি নিয়ে বরাকে আসছেন দিল্লির বিজেপি সাংসদ মনোজ তিওয়ারি এতক্ষণ শুনছিলেন সংবাদের শিরোনাম এখন শুনুন গুরুত্বপূর্ণ সংবাদগুলির বিস্তারিত এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসন্ন অসম বিধানসভা নির্বাচন উপলক্ষে মঙ্গলবার অসম প্রদেশ বিজেপির সংকল্পপত্র শীর্ষক অর্থাৎ বিজেপির নির্বাচনী ইস্তেহারে ব্রহ্মপুত্র উপত্যকার বিভিন্ন শিল্পোধ্য জাগিরুটের কাগজকল পুনরায় চালু করা ও কর্মচারীদের বকেয়া বাতা প্রদানের প্রতিশ্রুতি থাকলেও আশ্চর্যজনকভাবে বরাক উপত্যকার একমাত্র বৃহৎ শিল্প কাগজ কলের কোনো উল্লেখ নেই এই ব্যাপারে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট অর্থাৎ বিডিএফ বিডিএফের অস্থায়ী কার্যালয়ে আহত এক জরুরি সভায় ব্যাপারে দলের মুখ্য আহ্বায়ক গুয়াহাটি হাইকোর্টের আইনজীবী প্রদীপ দত্ত রায় কোবে ফেটে পড়েন তিনি বলেন এ ধরনের নির্লজ্জ ব্যবহার এই উপত্যকার নাগরিকদের স্বাভিমানকে আহত করেছে এদিন প্রদীপ দত্ত রায় বলেন এটি একদিকে যেমন বরাক উপত্যকার প্রতি অসমিয়া উগ্র জাতীয়তাবাদে পুষ্ট বিজেপির চরম বৈষম্যর নিদর্শন একই সঙ্গে এই পদক্ষেপ সরাসরি দুই উপত্যকার মধ্যে বিভেদ তৈরি করার এক জঘন্য ষড়যন্ত্র তিনি আরও বলেন কয়েকদিন আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন বরাকশে ভাষণ দিয়েছেন আশ্চর্যজনকভাবে তখন কাঁসাল কাগজ কল নিয়ে একটিও শব্দ ব্যয় করেননি তিনি প্রদীপ বলেন যেহেতু এই নির্বাচনী ইশতেহার তার অজ্ঞাতে তৈরি হয়নি তার মানে এটা স্পষ্ট যে তিনি জেনে শুনে কাঁসাল কাগজ কলের ব্যাপারে নীরব ছিলেন অর্থাৎ এই মিলের মৃত্যুগণটা বাজানোর ব্যাপারে তার সিদ্ধান্ত ইতিমধ্যে পাকা এদিন বরাক ডেমোক্র্যাটিক ফ্রন্টের আহ্বায়ক পার্থ দাস ও জহরতরণ বলেন বুটের মাত্র নয় দিন আগে বিজেপির এই নির্বাচনী ইস্তেহার বরাক উপত্যকার প্রতি চরম অবহেলা ও বৈষম্যর নিদর্শন তারা বলেন কাগজ কাগজকলায় শ্রমিক কর্মচারীদের ন্যায্য পাওনা মিটিয়ে দিতেও যে এই সরকারের কোনো আগ্রহ নেই তা এই নির্বাচনী ইস্তেহার থেকে পরিষ্কার আসন্ন অসম বিধানসভা নির্বাচনে বিজেপি প্রার্থীদের পক্ষে নির্বাচনী প্রচারে হাওয়া তুলতে গতকাল জেলার তিনটি এলাকায় জনসভা করেছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী তথা বিজেপির হিন্দুত্ব আদর্শের পোস্টার বয় যোগী আদিত্যনাথ তবে তার অনুষ্ঠানে আশানুরূপ উদ্বাদনা দেখা যায়নি এবার একই মাঠে জনসভা করতে আসছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জেলা বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে আগামী ছাব্বিশে মার্চ শুক্রবার করিমগঞ্জের পাতারকান্দিতে তার প্রথম জনসভা রয়েছে এবং দ্বিতীয় সভা শিলচরের ইন্ডিয়া ক্লাব ময়দানে কাসার জেলায় নির্বাচনের কাজে যুক্ত ভোটকর্মীদের নির্দিষ্ট স্থান থেকে উদারবন্দের নেতৃত্বে নিয়ে আসার জন্য জেলা প্রশাসন থেকে বাসের ব্যবস্থা করা হয়েছে আগামী ত্রিশ একত্রিশে মার্চ সকাল পাঁচটায় বাসগুলি জেলার বিভিন্ন স্থান থেকে বুটকর্মীদের নিয়ে নেট্রিপে পৌঁছবে এছাড়া আগামী ত্রিশ একত্রিশে মার্চ সকাল ছয়টা থেকে পনেরো মিনিট পর পর শিলচর ডাকবাংলা থেকে দশটি শাটল বাস নেট্রিপে যাবে বলে জেলা প্রশাসন থেকে জানানো হয়েছে করিমগঞ্জ জেলা প্রশাসন থেকে জানানো হয়েছে যে করিমগঞ্জ শহরের লক্ষ্মীবাজার রোডের বাসিন্দা নন্দিতা দাসকে কোনো ভোটকর্মী জোর করে ব্যালটে সাপ দিতে বাধ্য করেননি পোস্টাল ব্যালট পেপার সেলের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক সৌভিক দত্ত জানিয়েছেন যে স্থানীয় সংবাদপত্রে প্রকাশিত জোর করে ভোটদান করার কবরটি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন ভোট গ্রহণের সময় সমগ্র প্রক্রিয়া ভিডিওগ্রাফি করে রাখা হয়েছে বলে শ্রী দত্ত জানিয়েছেন আসন্ন আগামী বিধানসভা নির্বাচন উপলক্ষে করিমগঞ্জের জেলা ম্যাজিস্ট্রেট আগামী পয়লা এপ্রিল বিধানসভা বুট অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য করিমগঞ্জ জেলা জুড়ে একশো চুয়াল্লিশ দ্বার অধীনে বেশ কিছু নিষেধাজ্ঞা জারি করেছেন আগামী পয়লা এপ্রিল নির্বাচনের দিন যাতে কোনো ধরনের অসুবিধা সাড়া এবং বাধাহীনভাবে বুট সম্পন্ন হয় সেই উদ্দেশ্যেই একশো চুয়াল্লিশ দ্বারার অধীনে জেলাশাসক এই নির্দেশ জারি করেছেন আগামী পয়লা এপ্রিল অর্থাৎ নির্বাচনের দিন মোটরসাইকেল বা স্কুটারে দুজন ব্যক্তি চলাচল করতে পারবেন না তবে বারো বছরের কম বাচ্চাদের ক্ষেত্রে বয়স্ক মানুষের জন্য মহিলা এবং আইন প্রয়োগকারী এজেন্সিগুলির জন্য তা প্রযোজ্য নয় এছাড়া কোনো স্কুটার বা মোটরসাইকেল ইত্যাদির চালক হেলমেট ব্যবহার না করে চলাচল করতে পারবেন না এছাড়াও কোনো ব্যক্তি বা দল লাঠি বর্ষা দা বা অন্য যে কোনো সামগ্রী যা অস্ত্র হিসাবে ব্যবহার করা যেতে পারে সেসব নিয়ে চলাচল করতে পারবেন না তাছাড়া কোনো ব্যক্তি বা দল বিস্ফোরক সামগ্রী ক্রেকার বা অন্য কোনো উপকরণ যা শব্দ বা কোনো রাসায়নিক প্রভাবিত করতে পারে সেসব নিয়ে চলাচল করতে পারবেন না কোনো ব্যক্তি বা দল খেলনাবন্দুক পিস্তল রিভলভার বা অন্য কোনো অগ্নেয়াস্ত্রণীয় চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে